গেলেন, আমাদের দর্শকরা দেখে অবাক, পাবলিকরা দেখে অবাক, আমরা কর্মীরা ছিলাম, সম্মান দিয়েছি, দেখবেন ভোট দিয়েছি। ভোট দেওয়ার পরে উনি বলবে যে আমার স্বামী সৌমিত্র খাজি দেবে, আমার স্বামী সৌমিত্র খাজি দেবে, এই কথাটা আমাদের ছেলেদের কানে আসে, মেয়েরাও ছিল এবং আমাদের বুথটা চারজনের দখল করে রেখে দিয়েছে, যারা ভোট দেওয়ার লোক ছিল সেইখানে আমরা যেতে বাধ্য হলাম যে মা লক্ষ্মী বহুন এসেছ, বহু কেঁদেছ সারা ভারতবর্ষ, মমতা দি অভিষেকের খাঁধে চড়ে সারা ভারতবর্ষ ট্যুর করেছো, বিদেশেও ট্যুর করেছো, নাজলে আলি বাবা এবারে ভোট দিয়েছো ঘর যাও। তখন কুলকুলি আর হাজার তালি, হিন্দি বয়ের ড্যান্সারের মতন যা দেখালো পাবলিক অভিভূত, সেই জন্যে আমরা মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বাণী জিন্দাবাদ বলতে বলতে ওনাকে সম্মান সহিত গাড়িয়ে তুলে দিলাম। প্রকাশ্য দিবালোকে ভোট দিতে কোথাও বাধা পেয়েছে না, কোনো ভোট দিয়েছে, ভোট দিয়ে এসছে, কোনো ব্যাপার না, কিন্তু উনি প্রপাকাণ্ড করলেন আমার স্বামী সৎ, আমার স্বামীকে ভোট দিন, আমার স্বামী সৌমিত্র খাজি দান, এই যে জিনিসটা, এটা নিজেই কুলকুলি মারছেন, নাচেন কোনো ছবি আপনাদের পাবেন, তো উনি যদি নাচেন তো ভাই আমরা তো নাচবই, দেখে দেখে ছেলেরা তো মানবে না, তো এরকম বেইমান দুর্যোগ দুরাটাও মমতাদির কাঁধে চেপে সারা ভারতবর্ষ ঘুরেছো, বিদেশ ঘুরেছো, আবার মমতাদি অভিষেকের কাঁধে চেপে ঘুরতে যাইছো, বুঝে গেছে দু নম্বরই বাড়ি ফেলে দিয়েছে, বিজেপি লিয়েছে, বিজেপি বুঝুক আমাদের কি বলে। আসল কথা হলো এটাই, ঋষি ভাইপো অনুব্রত এবং দেখুন তৃণমূলের গুন্ডা বাহিনী, সন্ত্রাস বাহিনী, এরা বিষ্ণুপুর লোকসভা জুড়ে ভোট লুট করার চেষ্টা করে গেছে, অতুলপুরে ভোট লুটেছে, পাত্র সাহেবের ভোট লুটেছে, তার জন্য তাদের ভয় আছে যে বিষ্ণুপুর লোকসভায় বিজেপি প্রার্থী সৌমিত্র খান জিতছে জিতছে জিতছে। আপনি কি হেনস্থার শিকার হয়েছে? আপনি কি এখানে ভোট দিতে এসেছেন? আমি ভোট দিতে এসেছিলাম, আমি ভোট দিতে এসেছিলাম, সেটা আমাকে বাধা দেওয়ার জন্য এবং সকাল থেকে ছাপ্পা চালাচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, তৃণমূল বিসি ভাইপোর গুন্ডা বাহিনী, বড়জোড়ার গুন্ডা বাহিনী, বড়জোড়ার গুন্ডা বাহিনী, দেখুন এই সব গুন্ডা বাহিনী, তারা ভোটে হেরে গেছে, তারা ভোটে হেরে যাবে, আমি ভোট দিয়েছি, 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 প্রচুর প্রচুর দেখুন তার প্রমাণ, তৃণমূলের গুন্ডা বাহিনী, আমি একটা মহিলা, হেনস্থা করেছে, তাদের মুখ্যমন্ত্রী নাকি একজন মহিলা, সেই মুখ্যমন্ত্রীকে আমি ধিক্কার জানাচ্ছি, সেই মুখ্যমন্ত্রীকে।
সন্তুষ্ট নই, কারণ পুলিশ সকাল থেকে